মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলছি ডায়মন্ড, প্রেস মিডিয়া সবাই চলে এসেছে, এবার উদ্বোধনটা করে ফেলো। আসুন না, আপনারা আসুন। হ্যাঁ বাবা, আসুন বাবা, আপনি বসুন। এই কই, কি রে কত দূর? মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, ছোট ছেলেকে নিয়ে আপনার খুব গর্ব, তাই না? আর ওই নতুন আমদানি ডায়মন্ড, আপনার ছোট বৌমা, তাকে নিয়েও তো দেখছি আপনার খুব গর্ব হচ্ছে আজকাল। আজ সব গর্ব ভেস্তে যাবে, আজ আপনাকে দিয়ে দোকান উদ্বোধন করবে, তাই তো? শুধু আপনি ফিতেটা একবার কাটুন, তারপরেই হবে ধামাকা, মাই ডিয়ার শ্বশুর কাকু। কাজ হয়ে গেলেই বেরিয়ে পড়বে, আর হ্যাঁ, পালাবার আগে লিফটটাকে অকেজো করে দিয়ে যাবে, যাতে কেউ ইউজ না করতে পারে, বুঝেছো? গুড। আপনার বাড়ির জামাই দীপ্ত সেন, তিনি একজন টেরারিস্ট, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, আজকের এই শুভ দিনে এরকম একটা অশুভ মানুষের নাম কেন বলছেন বলুন তো? দেখুন, দেশের আইন ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে, ভরসা আছে। আমরা মনে করি খুব তাড়াতাড়ি দীপ্ত সেনকে খুঁজে পেয়ে যাবে, আর কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। দেখুন, দীপ্ত সেন যতই আমাদের আত্মীয় হোক না কেন, আমরা দোষীদের শাস্তি কামনাই করি। তাই আমার মনে হয় যে পুলিশ পুলিশের কাজ করছে, আর খুব তাড়াতাড়ি দীপ্ত সেনকে ধরে ফেলে দীপ্ত সেনের সমস্ত প্ল্যান পাঞ্চার। বাবা চলুন। আচ্ছা ডায়মন্ড ম্যাডাম, আপনি তাহলে শেষ পর্যন্ত নিজের শ্বশুর বাড়ির সাপোর্ট পেলেন, আর আপনার শ্বশুর মশাইও আপনাকে মেনে নিলেন। হ্যাঁ, মানতে তো হবেই। আর শুনুন, আজ আমি মেনেছি, কাল আমার ছোট বৌমাকে সারা দুনিয়া কুর্নিশ জানাবে, ওর কাজের জন্য, ওর মনের জোরের জন্য। সমাজের লড়াকু মেয়েদের ও হবে অনুপ্রেরণা। চল। ছোট্ট একটা ধামাকা হবে শ্বশুর কাকু, বুম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।